হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা পুরো অন্যরকম একটা ব্লগ। মানে শুধু আজকে না, পরপর প্রায় 3-4 দিন তোমাদের সঙ্গে একদম নতুন এক ধরনের ব্লগ আমি শেয়ার করব। মানে আজকে হচ্ছে মাঘ মাসের 6 তারিখ, আর কালকে হচ্ছে 7 তারিখ। তোমরা জানো কালকের ডেটে অনেক 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 প্রচুর বিয়ে আছে। তো এরকমই একটা বিয়ের মানে নিমন্ত্রণ আমরাও পেয়েছি, যদিও মানে আমরা পেয়েছি বলতে অ্যাকচুয়ালি এটা একান্তই নিজের একদম কাছের, মানে আমার মামার ছোটো ছেলের বিয়ে। তো সেখানেই কালকেরা আমরা যাব, কালকে যাব না আজকেই যাব। তো বিয়েটা অ্যাকচুয়ালি কাল। তো যাই হোক, সেখানেই যাব। সকাল সকাল ঘুমের থেকে উঠে মোটামুটি রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি টেডি হয়ে জাস্ট বেরোবো। তো চলো, ওখানকার পরিবেশটা, মানুষজনগুলো, প্যান্ডেলটা ঠিক কীরকমভাবে করেছে, বিয়েবাড়ির অনুষ্ঠানটা ঠিক কীরকমভাবে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, প্লিজ স্কিপ না করে। তো চলো। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত ব্যাডিংপত্র রেডি, মানে এই ট্রলিটার মধ্যে আমার আর পাপার জিনিস রয়েছে, আর এটা হচ্ছে বিয়েতে প্রেজেন্ট দেওয়া যে গিফট, তো সেটাই এটা। গাইস, আমরা যে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, যেহেতু স্কুটিতে করে যাবো ওই জন্য পুরো প্যাকিং হয়ে গেছে। তো চলো সোজা আসি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আর প্রায় পৌঁছেও গেছে, প্রায় কাছাকাছি চলে এসেছি। একটুখানি সুর রাস্তা, তো তাই জন্য বললাম স্কুটিতে করে নিয়ে আসতে। তো এই দেখো, এটা হচ্ছে আমার মামার বাড়ির ঢুকতেই যে রাস্তাটা, সেটাই পুরো এই রাস্তাটার পাশেই হচ্ছে আমার মামার বাড়ি। তো আমরা পৌঁছেই গেছি, দেখতেই পাচ্ছ সাজানো হচ্ছে, এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে। আর এটা হচ্ছে আমার মামার বাড়ি, এই যে ওপরে ছাদ, এটা সবে সবে দিয়েছে। আর এটা হচ্ছে আমার দাদার বর্দার ঘর, আর এটা আমার ছোটদা যার বিয়ে হচ্ছে তার ঘর। আর এই যে দেখতেই পাচ্ছ আমার দিদি আমার আগে এসেই হাজির হয়েছে, আর এটা হচ্ছে আমার বড় মামার ঘর, এই যে দেখতেই পাচ্ছ। আর এটা, এখানে আমার দাদু দিদা থাকে, এই যে ওনারা দুজনেই বসে আছে। আর এখানে রান্না রান্নাঘর, এই ঘরটায় একটা ঘরে সবাই মিলে রান্না করে। আর এই হচ্ছে আমার যেই দাদাটার বিয়ে হবে সেই দাদাটার ঘরটার ভেতরটা আর কি। আর এই দিকটা, এটা হচ্ছে আমার ছোট মামার ঘর, তো ঘরটা এখন একটু বন্ধ আছে, আর এখান থেকে সিঁড়ি ঘর উঠছে ছাদে ওঠার জন্য। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে মানে বাড়ি থেকে একটু দূরে আর কি, মানে 1 মিনিট মতো সময় লাগবে এই মাঠটাতে আসতে। এখানে খাওয়ার প্যান্ডেল রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানেও পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, ওপরে এখনো ঝাড়বাতি ঝাড়বাতি লাগানো হবে। আর এই যে, এই হচ্ছে আমার দাদা ছোটদা, এরই বিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে সব এখন প্রায় 5:30 বাজে, তো ওই রাতের বেলা কি চাল ভাঙা মানে কী বেশ একটা হয়, যাই হোক বিদ্যুৎ ধান ভাঙা, তো সেটাই হচ্ছে। এই যে তারই আয়োজন করছে সমস্ত মামি মাসি সবাই মিলে, এই যে এইটা আমার জানব। তো দেখতেই পাচ্ছ এখানে সেই বিদ্যুৎ ধান ভাঙার যে রিচুয়ালটা, সেটাই সবাই মিলে কমপ্লিট করছে। তো যাই হোক, আজকের মোটামুটি ভিডিওটা আমি এই পর্যন্তই শ্যুট করতে পেরেছিলাম, তো এইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে আজকের কাজ আপাতত এইটুকুই, আর বাকিটা কালকে দেখানো হবে তোমাদের সঙ্গে, কালকে বিয়ে, তো সমস্তটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর যদি কালকের সমস্ত ভিডিওটা দেখতে চাও তো চোখ রেখো আমার চ্যানেলে। সো টাটা আজকের মতো সবাইকে।